কোন দোকানদার তার দোকানের পরিস্থিতির জন্য যদি অফার দেয় যেমন টাকা তার দোকানে জমা দিয়ে এক হাজার টাকার ভাবসা নিতে পারবে অর্থাৎ পাঁচ হাজার টাকা এককালীন জমা দিয়ে এক হাজার টাকার পণ্য তার দোকান থেকে যে কোনো সময় কিনতে পারবে কিন্তু টাকা হিসাবে বের করতে পারে এটা কি সুদ হবে যদি পাঁচ টাকার জমা দেয় দশ হাজার টাকা পণ্য বের করতে পারবে দশ হাজার নিতে পারবে অর্থাৎ সময় সময় এটা নিতে পারবে এটা কি সুদ হবে এখন প্রশ্ন হচ্ছে কি জন্য সেটা সে করছে যদি এরকম হয় যে এই টাকা সে ব্যবহার করবে তাহলে তো সুদ হবে আর যে ব্যবহার করবে না এই টাকা খরচের মাধ্যমে শেষ হয়ে যাবে জমা হিসেবে রাখছে যে আমি যত টাকা খরচ করি এখান থেকে কেটে নেবেন যা যা খরচ করি এখান থেকে কেটে নেবেন তাহলে ব্যাংকের মতোই হলো যেমন ব্যাংকে টাকা জমা রাখি আমরা ব্যাংক থেকে আমরা কেটে কেটে নিয়ে যাই সেরকম হবে এখন তার নিয়ে উপর নির্ভরশীল সে যদি কোনো দোকানের পরিস্থিতি অর্থ দোকানে মানুষকে এই দোকানে আসবে মানুষ এইভাবে আমি রাখলে কমায় কমায় দিব খরচ করলে সেই হিসাবে আসতে পারে কিন্তু যদি উদ্দেশ্য এটা হয় যে আমি এইভাবে মানুষকে বললে মানুষ টাকা দিবে সেটা দিয়ে আমি পণ্য কিনবো তাহলে কিন্তু বোঝা গেল সে কিন্তু এই আমানত দিয়ে লাভ করতেছে আমানত দিয়ে লাভ করা তো যায়জ নেই আমানত তো লিখে দিতে হয় আমার খরচ করতে হয় এখন সে এইভাবে যখন যারা করে তারা কিন্তু উদ্দেশ্য কিন্তু দুইটা একটা হচ্ছে মূলধন সংগ্রহ আরেকটি হচ্ছে ইসতেকলা আলফা ফাহেস অর্থাৎ তারা মানুষকে অন্য কোনো দোকান থেকে যাওয়া বন্ধ করে দিয়ে নিজের দোকানে সব বাধ্য করতে হবে তো আপনি তাকে কি হিসাবে বাধ্য করবেন তাই কি অফার দিয়েছেন অফার তো কিছু নেই অর্থাৎ এই জন্য যে টাকা দিলে পাঁচ হাজার দিলে আপনি দশ হাজার টাকা নিতে পারেন পরে আবার পাঁচ টাকা দিতে হবে আপনাকে একটুকুই শুধু করছে এর দ্বারা কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না বাধ্য করাটা যেন না হয় বাধ্য করা যদি না হয় এবং সে যদি টাকাটা যদি কোনো না খাটায় তাহলে তো জায়জ হবে কিন্তু বেশিরভাগই কিন্তু এই এটা দিয়ে ব্যবসায় খাটাচ্ছে ধর পাঁচ টাকা জমা দিচ্ছে সে এটা দিয়ে পণ্য কিনে রাখতেছে এর ফলে দশ হাজার টাকা বাকি দিচ্ছে এটা কিন্তু নিষিদ্ধ সুদের ভিতরে পড়বে বলে আমি আমার মনে হয় যে এটা আসলে জায়েজ হবে না কারণ এটা আসলে মানুষকে বাধ্য ছোটো ছোটো দোকানগুলি উঠে যাবে বড়ো বড়ো দোকান জিতে যাবে এবং এটা তালাক্কের রোপবান বা তাহলে আলাম যেটা নিষেধ করেছেন যে অগ্রিম আগাম যায়ে মানুষের সম্পদ কিনে ফেলা যাতে করে দোকানে ঘাটতি সৃষ্টি হয় নিজের দোকানে সবাই আসতে বাধ্য হয় এটা কিন্তু এই জাতীয় কাজ করা আসলে ঠিক হবে না এটা এক ধরনের যদি একেবারে সুদের ভিতরে নাও পড়ায় এটা বিরোধী বাজার নিয়ন্ত্রণ বিরোধী এবং সেটা নৈতিকতা বিরোধী কাজ